সবাইকে ক্রিকেট ইউটিউব স্বাগত ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন শেষ বলে ছক্কা হাকিয়ে চেন্নাইকে জয় এনে দিলেন স্যান্টনার ম্যাচের নায়ক সেই ধোনি ফের একটা রূপকথার জয় পেল চেন্নাই সৌজন্যে সেই মহেন্দ্র সিং ধোনি কঠিন হয়ে যাওয়া টার্গেটকে সহজ করে দলকে জয় এনে দিলেন শেষ অবধি ক্রিজে অপরাজিত থাকতে না পারলেও ধোনির করা আটান্ন রানের ইনিংসে ভর করে শেষ বলে ছক্কা হাঁকিয়ে রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারের সাত উইকেট হারিয়ে একশো রান তোলে রাজস্থান রয়্যালস সেই সবার শারদুল ঠাকুরের বলে ওঠে আঠারো রান না হলে দেড়শো রানের গন্ডিও টপকাতে পারত না রাজস্থান এদিন শুরুতে অজিঙ্ক রাহানে এগারো বলে চোদ্দ রান ও জশ বাটলার দশ বলে তেইশ রান করে শুরুটা খারাপ করেননি তবে দুজনে ফিরে গেলে পরপর উইকেট খুঁজে চাপে পড়ে যায় রাজস্থান তবে শেষ দিকে দেড়শো রানের গন্ডি পার করে যায় রাজস্থান রাজস্থানের মিডল অর্ডারে স্টিভ স্মিথ পনেরো রাহুল ত্রিপাঠী দশ বেন স্টকস আটাশ ও রিয়ান পরাক ষোলো রান করলেও কেউ বড় ইনিংস খেলতে পারেননি শেষ দিকে জোফ্রা আটচার তেরো ও শ্রেয়স গোপাল উনিশ রান করে দলকে দেড়শো রানের গন্ডি টপকাতে সাহায্য করেন জবাবে রান তারা করতে নেমে চেন্নাই শুরুটা একেবারে ভালো করতে পারেননি পরপর আউট হয়ে ফেরেন দুই ওপেনার সেন ওয়াটসন ও প্লেসি সুরেশ রায়না চার রানে রাউন আউট হয়ে ফেরেন চার নম্বরে নামা আম্বাতি রাইডু খেলা ধরার চেষ্টা করলেও গেদার যাদব এক রানে ফিরে যান এরপর নামেন মহেন্দ্র সিং ধোনি রাইডু ও ধোনি মিলে লম্বা পার্টনারশিপ গড়েন ফেরেন শেষ অবধি ধোনি খেলা টেনে নিয়ে গিয়ে শেষ ওভারে রান করে আউট হন শেষ বলে বাকি ছিল রান তবে মিচেল স্যান্টনার ছক্কা দলকে দেয় গিয়ে এদিনের জয়ের ফলে চেন্নাই সাত ম্যাচে বারো পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রইল হেরে রাজস্থান ছয় ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে চলে গেল বন্ধুরা ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ